নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো লাউ দিয়ে মুগের ডাল। প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে হামেশাই এই ডাল কিন্তু বানানো হয় এবং গরম ভাতের সঙ্গে এই ডাল খেতেও খুব ভালো লাগে এবং গরমের দিনে এই লাউ আমাদের শরীরের জন্যও কিন্তু বেশ ভালো। অনেকে অনেক রকম পদ্ধতিতেই বানিয়ে থাকেন, তবে আমি বাড়িতে যেভাবে বানাই এই রেসিপিটি আমি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। এই ডালটাকে আমি মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে শুকনো খোলায় ভেজে নেব। আর আমি এখানে লোকাল যে ডাল পাওয়া যায় সেই মুগ ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে সোনা মুগ ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করে ফেলতে পারেন। দেখুন, 7-8 মিনিট সময় ধরে আমি ডালটাকে রোস্ট করে নিয়েছি। এখন এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। 2-3 বার জল বদলে বদলে এই ডালটাকে আমি ভালো করে আগে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নেওয়ার পর এবার আমি প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে 1 কাপ ডালের জন্য মোটামুটি 2.5 কাপ মতন জল ব্যবহার করেছি। এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা এবং এই ডালটাকে আমি প্রথমে 1টা সিটি দিয়ে হাফ সিদ্ধ করে নিয়ে তারপর এর মধ্যে আমি লাউটা অ্যাড করব। দেখুন, ডালটাকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে লাউটা দেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1টা ছোট সাইজের কচি লাউ। এই লাউটার খোসা ফেলে তারপর আমি পরিষ্কার করে ধুয়ে তারপর টুকরো করে নিয়েছি। আর এই টুকরোটা আমি একটু মাঝারি ধরনের করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বা বড় টুকরো করতে পারেন। এবার এই লাউটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউটা একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা বন্ধ করে এটা গ্যাসে 1টা সিটি দিয়ে লাউ এবং ডালটাকে সেদ্ধ করে নেব। দেখুন, ডাল লাউ দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং দেখুন আমি প্রেশারে সেদ্ধ করলেও ডাল কিন্তু একেবারে গলে যায়নি এবং লাউগুলো সেদ্ধও হয়েছে, আবার এদিকে গোটা গোটাও আছে। এবার আমি এই ডালটাকে সম্বরা দিয়ে নেব। কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং 1টা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। ফোড়ন থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের ওপরে একটু মিশিয়ে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, তবে যেহেতু মুগের ডাল সেই জন্য একটু চিনি দিলে এর কিন্তু টেস্টটা খুব ভালো হবে। ডালটা আমার একটু ঘন লাগছে। এবার আমি এতে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা ডালটা ঘন বা পাতলা যেরকম রাখতে চান সেই বুঝে এতে জল ব্যবহার করবেন এবং জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে ডালের টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। এবার ডালটাকে আমি হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন, আমি 2 মিনিট সময় ধরে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডালটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা একটু চেক করে নেবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল লাউ দিয়ে মুগের ডাল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে।